Hello everyone, assalamualaikum. এখন বাজে 7:30 মিনিট। এত সকাল না এখন অলরেডি প্রায় সকাল হয়ে গেছে। ঘুম থেকে ওঠার একটাই কারণ আজকে যাচ্ছি কই জানি? সীতাকুণ্ড পাহাড়। সো সীতাকুণ্ড পাহাড় অনেক লেট হয়ে গেছে আর সকাল ওঠার কথা এই হারামির কারণে দেরি হয়ে গেছে। আল্লাহ জানে আজকে কি হয়। তো দোয়া করবেন আমাদের জন্য, দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। চট্টগ্রাম হাইতে চলে আসলাম, তবে অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। ঢাকা শহর থেকে বাইরেতে অলমোস্ট 8টা বেজে গেছে। আমরা এখন কাশ্মীর ব্রিজ পার হইলাম। কুমিল্লার কাছাকাছি নাস্তা করতেছি, সকালে নাস্তা খাই নাই। কি খাইতেছিস বন্ধু? হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে আপনার সাথে দেখা হচ্ছে। এখন 12:35 বাজে, সেই সকালবেলা বাইরেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা একেতে বাসা থেকে লেট করে বের হয়েছি, এর মধ্যে হচ্ছে পথে যেহেতু ছোট বাইক 100 cc আমরাও মেনটেন করে চালাইতে হয়েছে, ওভার স্পিডিং না। আর দিনে জ্যামও পাইছি প্রচুর রাস্তায়। এখন আছি আমরা মহামায়া লেক, পরার যেহেতু মহামায়া লেক আগে আসেন ও বলতেছে এদিকে আসতে। মহামায়া লেক ঢুকলাম, যাওয়ার কথা। আমাদের টার্গেট ছিল সকাল ভোরে 7টা থেকে 9টার ভিতরে থাকার কথা আমরা সীতাকুণ্ড, কিন্তু ওটা আর হলো না সকালে থাকার, যেহেতু লেটই হয়ে গেছে আর আসতেই হবে। আসলাম, আসলে আমাদের এত পেন প্যারা ছিল না, রিল্যাক্সে আসলাম, এটাই বড় কথা। এখন এখানে একটু দাঁড়াইলাম, আর এর মধ্যে হচ্ছে আমাদের বাইকের একটু প্রবলেম হয়েছে, বাইকের সেন একটু সমস্যা করতেছে। সেন লুজ হয়ে গেছে, দিছি টাইট, এখন কিছু আসার পর এখন হয়ে গেছে অনেক টাইট, মানে যেটা শব্দ করতেছে। তো তার জন্য এটাও কাজ করাতে হবে, একটু পেন প্যারায় আসি। এখানে ভালো মানুষই ঘুরতে আসে। আমি যখন আসছি 2013-12 দিকে তখন এখানে কিছুই ছিল না, এই বোটগুলো ছিল না, কাঠের কাঠের নৌকা ছিল। তো এখন তো গাইজ, এখন আছি মহামায়া লেক। মহামায়া লেকের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে ভিউ আর পানিটা, পানিটা অসাধারণ, একদম পরিষ্কার। যদি আমি আরো 5-7 বছর আগে আসি, 7-8 বছর আগে আসছি, স্যার প্রায় এই ভিডিও ম্যান দেখেন সে হাই কিছু বলে না, ভাই ভাই এই ভাই নাই এই লোক মানে ভিডিওতে আসে না, লজ্জা পাচ্ছে। অনেক মানুষ আসে দেখি ঘুরতে, আগে আমি যখন আসি তখন তো কাউরে দেখি নাই, আমরা ছাড়াই তখন আমরা তো আর এই জায়গায় কেউ ঘুরতে আসে না। তবে এখন মানুষ অনেক ভ্রমণ করে, এটা বাস্তব, আগে এরকম মানুষ ভ্রমণ করতে না, একমাত্র সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার জন্য মানুষ এত ভ্রমণ করে এখন। যাওয়ার কথা সীতাকুণ্ড, যদিও ভালো লাগতেছে, খারাপ না, পরিবেশটা সুন্দরই আছে, একটু রিল্যাক্স, বাট আহামরি কিছু না। যেহেতু আমি আরও আগে আসছি আমার কাছে ওরকম ফিল লাগতেছে না এখানে। তবে একজ্যাক্ট লোকেশন, যারা শুধু এই জায়গাটাই ঘুরতে আসবেন, মানে একটা জায়গায় ঘুরার জন্য আসলে এই জায়গা আমার জন্য মনে হয় না এই জায়গা ঠিক আছে, কারণ হচ্ছে এই জায়গাটা ছোটোখাটো একটা হয়তো অপশনাল হিসাবে আনতে পারেন। যে সীতাকুণ্ড আসলাম, কয়েকটা জায়গা মিলে একটা ঘুর, পাশে এরপরে আছে খয়েশ্বরী ঝর্ণা, ওটা সহ অ্যাড করে আসতে পারেন, যে 2-3টা জায়গায় ঘুরবো তখন আসতে পারেন। বাট শুধু এই জায়গায় ঘুরার জন্য কেউ আসলে আমার মনে হয় না মজা পাবেন। যাক, তবে লেকটা অসাধারণ, যারা কাপিল আছেন তারা আসতে পারেন, দুজন মিলে নৌকা চালাবেন, এটাও একটা সুন্দর। আর
কলেজের ফিল কেমন একটু শুনি। আমার ফিল নষ্ট হয়ে গেছে, ফিল ভরপুর ফিরে আসছিলাম কিন্তু ফিল বর্তমান নষ্ট হয়ে গেছে। মোটর সাইকেলে সেইন গিয়ে পড়ে গেছে, এখন মিশা গিয়ে এরকমভাবে টাইট দিছে, পুরোপুরি টাইট। এখন যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে, তাই আপনারা দোয়া করবেন যেন মোটর সাইকেলটা ঠিক করতে পারি। হ্যাঁ অবশ্যই, আমরা যেন সুন্দর মতো পৌঁছাইতে পারি। ও আমরা যেন সুন্দর পরবর্তী গন্তব্য কই? সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। তো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় দেখা হচ্ছে আপনাদের সাথে, এখান থেকে এখন চলে যাব কারণ আমাদের সাথে সময় কম, খুবই কম। আর ও এখানে আসার জন্য আমার প্যারা দিছে, আমি এখানে আসতে চাই নাই। এখন এখানে আসার পর এখন বলতে আসছি এখান থেকে, মানে এখন আবার প্যারা শুরু হয়ে গেছে। যাক তো সাথেই থাকুন। চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে, আর আমাদের ট্রেকিং শুরু এখান থেকে। বাইক রাখে আসলাম ট্রেকিং, কাউর জিজ্ঞেস করতেছি 2-2-4 ঘন্টা। নিচে জিজ্ঞেস করলাম 1 ঘন্টার উপর শুধু উঠতেই লাগবে, কারণ হচ্ছে নামতে হয়তো আর বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে, তবে উড়াটাই মেইন। তো দেখতে থাকুন আজকের এই ট্রেকিং আমাদের। উই চন্দ্রনাথ পাহাড়ের ওই চূড়ায় ইনশাল্লাহ আজকের গন্তব্য পর্যন্ত পৌঁছানোর চেষ্টা। প্রফেশনাল ড্রেস পরা শেষ ট্রেকিং এর, শর্টস পরছি, জার্সি আর বন্ধু চিল্লা চিল্লি। আমি ড্রেস চেঞ্জ করতে গেছি, ও শুরু হয়ে গেছে আমার লগে ফিটে ফিটে, দেরি হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে, এখানে যাবে ওখানে যাবে। তো এইসব কথা বাদ দিই, এখন পাহাড়ের কথা বলি। আপনাদের পছন্দ পাহাড় না সমুদ্র? তবে আমার পাহাড় সমুদ্র দুইটাই পছন্দ, মানে একে সমুদ্র থাকলেও পাহাড় 2 নম্বরই আছে, বা কিছু কিছু প্লেসে একে পাহাড় চলে যায় 2 সমুদ্র থাকে। অসাধারণ ওয়েদার, তবে দূষিত বাতাস হয়ে গেছে। আচ্ছা তবে পানি নেই এখন, তোর না জিরি পানি। ও অনেক খাড়া সেই ওয়েদার, অসম্ভব গরম। আমরা আসছি প্রায় এখন 2:30 বাজে, আমাদের অবস্থা পুরো খারাপ, সবাই নামতেছে আর আমরা উঠতেছি। ভিউ পিছনের ভিউটা দেখেন, আকাশটা অসম্ভব সুন্দর, খুবই ভালো লাগতেছে। কষ্ট হচ্ছে, কষ্টের ভিতর দিয়ে উপলব্ধি করতে মজা আলাদা। ভুল লোকেশনে ঢুকে গেছি, এটা উঠার রাস্তা, নামার রাস্তা বলতেছে, আমরা উঠার রাস্তা দিয়ে যাব কারণ এখান দিয়ে অনেক লেট হবে নাকি। ও হ্যাঁ পরত তো অনেক মোটা, ওর পায়ের শরীরের বারটার পা নিতে পারতেছে না, তার জন্য দোয়া করবেন। কাল ভিডিও করলে দোষ, পাড়ি খেতাম। খুবই ডেঞ্জারাস জায়গাটা, অনেক খাড়া, খুবই কই পর্যন্ত উঠলাম আছে না, পরত প্রচুর দুর্বল হয়ে গেছে, অলরেডি মাথা ঘুরায়, আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। ওই গেঞ্জি চেঞ্জ করে, শার্ট চেঞ্জ করে আমার কানা ধরা দিচ্ছে, দেখ বন্ধু মানুষ কী করুন। একটু সামনের ভিউটা দেখেন, আমি কথা বলতে কষ্ট হচ্ছে,
সামনের ভিউটা অসাধারণ। তো আপনার সাথে দেখা হচ্ছে উপরে গিয়ে, ভিডিও করতেও কষ্ট হচ্ছে, মানে মোবাইলটা যে ধরে ভিডিও করব এটাও কষ্ট হচ্ছে। তো ট্রেকিং শেষ করি, এরপর উপরে গিয়ে কথা বলি, কিছু খেতেও হবে। ব্যাগে হালকা পাতলা কিছু খাবার নিছি, যদি ওগুলো মনে হয় না আমাদের ক্ষুধা নিবারণ করতে পারবে। আর এখানে 2 লিটার পানি কত? 60 টাকা, 1 লিটার 40 টাকা। এখন বুঝতেছি কেন তো দাম বেশি, কষ্ট করে উঠায় তো তারা। একটা জিনিস, সামনের ভিউটা একটু দেখুন, এই জায়গাটা মেঘের ছায়া পড়ে আছে, ওই পাহাড়টা খুব সহজে অনুভব করা যাচ্ছে, আর ওই পাহাড়টা, বাকি পাহাড়টা প্রচণ্ড রোদ। অনেক কষ্টের পরে এক স্টেপ শেষ করলাম, এটা হচ্ছে মেবি মন্দির প্রথম স্টেজ, আর একটা স্টেজ ওই পর্যন্ত, এখন ওটা বাকি। একটু জিরে নি, আর প্রচুর টায়ার্ড হয়ে গেছে, পানিটা নিয়ে কিছু খেতে হবে। স্টেপে গিয়ে দেখা হচ্ছে, অনেক কষ্ট। আর ওয়েদারটা হচ্ছে এখন প্রচণ্ড গরম, সূর্যের তাপমাত্রা প্রায় মনে হচ্ছে 40, এক্স্যাক্ট কত আছে মোবাইল দেখলে বলা যাবে। প্রচণ্ড গরম পড়তেছে, আর শরীরে প্রচণ্ড দুর্বল, না খেয়ে আসার কারণ হচ্ছে ট্রেকিং করতে পারবো না, তাহলে খাওয়ার পরে পেট ভারী হয়ে যাবে, পেট ব্যথা শুরু হয়ে যাবে এত ট্রেকিং করলে, এই জন্য না খেয়ে আসার প্ল্যান। তো গিয়ে খাবো, এটাই টার্গেট। দোয়া করবেন পুরো স্টেপ কমপ্লিট করার পর যেন ব্যাক করতে পারি। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে ওই চূড়ায়, প্রতি পিস 15 টাকা, যত উপর পর্যন্ত দাম বেশি, পেয়ারা 5 টাকা। উপরে উঠলে দোকানপাট পাওয়া যায়, খাবারের দোকান। ও আমরা যা পাচ্ছে তা খাচ্ছে, ক্ষুধায় সব টেস্ট করছে, তা ক্ষুধায়। কোনটা ব্যাগে যে খাওয়া না সেটা খাওয়া তো উপরে যে দেখা হচ্ছে, আবার মোবাইল ধরতে কষ্ট হচ্ছে অনেক। Thank you.
মানে সর্বোচ্চ বলতেছে এই এটা কি পাহাড় চন্দ্রনাথ পাহাড়ের উঁচু একদম কমপ্লিট কমপ্লিট করে এখন ব্যাক করতেছি আমি আর ফরহাদ ডান ভিডিও দেখলেনি তবে ভিডিওগুলোতে মাইক্রোফোন সমস্যার কারণে ভয়েস মিসিং হয়েছে বটগাছের ছায়া অনেক ঠান্ডা হ্যাঁ বাতাসটা সেই একটা ভাই সেই পিল নিয়ে ঘুমাইতেছে পরিবেশটা অসাধারণ উফ শান্তি লাগতেছে একটা কেমন জানেন তবে নামার সময় খুবই কষ্ট কম উঠতে প্রচণ্ড কষ্ট তবে আপনারা যদি পারেন পানি নিয়ে উঠবেন সেলাইন নিয়ে উঠবেন খাবার টাবার নিয়ে উঠবেন কারণ প্রচণ্ড খিদে লাগে সতর্ক হাঁটা চালা করবেন কে খালি পায়ে হাইটটা দেখছেন ওর পায়ে একটা কাঁটা ঢুকে গেছে অলরেডি কেমন লাগতেছে কাঁটা ঢুকছে রোডটা যাওয়ার সময় ফলো করি নাই খুবই ভালো হয়েছে অনেক খাড়া যা বলার বাইরে একদম আমি যারা আমার ভিডিওটা দেখবেন যারা আসবেন অন্তত এই এখানে দুইটা রোড কিছু দূর আসার পরে আপনি উঠার সময় বামে যে রোডটা গেছে ওই রোড দিয়ে উঠবেন আর ডানের দিকটা দিয়ে নামবেন কারণ ডানেরটা দিয়ে একদম ডাইরেক্ট উপর থেকে ডাইরেক্ট নামছে ওটা অনেক খারাপ ওটা নামার জন্য সহজ উঠার জন্য মোটেও না কারণ উঠার জন্য অনেক কষ্ট অনেক উই একদম প্রচণ্ড খারাপ ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না একদম খারাপ এই আর উই এক ভাই নামতেছে তো নামতেছে এটা গুহার মতো এই যে একদম শিড়গুলো দেখছেন এদিক দিয়ে উঠতে খুব কষ্ট সেই কিন্তু পিছনটা পুরো গুহার মতো গুহার ভিতর দিয়ে সিঁড়ি গেছে মনে হচ্ছে পাহাড় কাইটা ইয়ে করছে দেখছেন রাইট না এখানে এসে একটা গ্রুপের সাথে দেখা হলো তারা ট্রেকিংয়ে আসছে এখন পাহাড় থেকে এই এটার কি বলে নিচে নামতে আছে তবে এটার একটা নাম আছে যেমন স্কাইটিং সার্ফিং তারপর হচ্ছে এরকম একটা এটার কি জানি বলে ট্রেকিং তো হাঁটা আচ্ছা এই দেখেন একদম জুম দিয়া ওনারা পুরোপুরি বোঝাচ্ছেন একজন লোক উঠতেছে ওই যে নামতেছে এই অনেক উঁচু দেখছেন পাহাড় দেখা যায় না বাট ওই লোকটারে খুব ছোট দেখা যাচ্ছে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে ক্যামেরায়